হাই ফ্রেন্ডস আজি আছো আকৌ নতুন এটা ভিডিও লৈ তো আজিৰ ভিডিঅটোত আপোনালোকক আপনার আসাম টাইপ ঘৰ এটা দেখাম যোনটো বহুত কম খৰচত ঘৰটো বনোৱা হৈ আছে ৰড রডব ইউজ কৰা হৈছে কিমান সাইজ দিয়া হৈছে পোষ্টৰ সাইজ কিমান দিয়া হৈছে হয়েছে ফ্ৰেম আছে হয়েছে ফ্রেমবর সাইজ কিমান গুটিখিনি আপোনালোকক এই ভিডিওত গম পাব তো বলক ভিডিঅটো আৰম্ভ কৰো তো ফাৰ্ষ্টত আপোনালোকক তলৰ পৰা কামটো আহক যিটো বেজ আমি দিয়া হৈছে যিহেতু এইটো লক'ষ্ট হাউচ বহুত টেম্প'ৰৰী হাউচ বনোৱা হৈ আছে কাৰণ ইয়াৰ ফ্ৰণ্টত এটা বিল্ডিং হ'ব ক্লেণ্টটোৰ ৰিকুৱাৰমেণ্ট আছিলে যে এটা আমাক টেম্প'ৰেী ঘৰ বনাই দিব লাগে তাৰপিছত আমি লাহেকৈ বিল্ডিংটোত শ্বিফ্ট হ'ম ত' সেইটো কাৰণে এইটো পূৰা টেম্পৰী ঘৰ বনোৱা হৈ আছে মাজত এটা অলৰেডি আছাম টাইপ ঘৰ আছিলে দুটা ছাইডত আমি এক্সটেণ্ড কৰাইছোঁ ত' ইয়াৰ যিটো ফুটিঙৰ যিটো চাইজ দিয়া হৈছে এইটো আঢ়ৈ ফুট বাই আঢ়াই ফুট আছে তাত এই টাইম এম ৰড ইউজ কৰা হৈছে আৰু উপর যে পোস্ট আপনাদেরকে দেখা পাইছে তিনটাক টেন এম এম দিয়া আৰু আর এইবার লেনটেল আছে প্ৰথমতে প্রথমে আমরা টাইবিং কিন্তু টাইবিমত আমি টেন এম এম রড দো তিনটাক টেন এম ৰড রড তাৰ তার দিয়া আছে সিক্স ইঞ্চ বাই এইট ইঞ্চ দিয়া আছে যেহেতু লোড একবারে কম তিন ইঞ্চি ওয়ালর দিয়া হয়েছে আৰু খৰচ কমাই কিনে কামটো কৰিব লাগে পুরো টেম্পরারি ওয়াইজ আৰু ওপর যেটা লেনটেল আপনাদের দেখিছে লেনটেল লেভেলত আমি তিনটাকই এইট এম এম ৰড দো তাৰ সাইজ আছে পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি তো ইয়াত গোটেই ঘৰটো কনস্ট্রাকশন করতে আমার গোটেইখিনি যিমান খরচ হব খৰচটো আমি মিনিমাইজ কৰি যিমান পাৰোঁ মিনিমাইজ কৰি কামটো কৰিব চেষ্টা কৰিছোঁ কাৰণ এইটো এটা সময়ত গৈ এইটো ডিসমেন্টেল কৰা হব ভাঙি দিয়া হব আৰু ওপৰত ওপৰত আমি গোটেই আয়রন ষ্ট্ৰাকচাৰ লাগিব টিন জি আই সিট লাগিব থাৰ্টি ফাইভ এম এমৰ পইণ্ট থ্ৰী ফাইভ এম যে টিন পায় আই নৰ্মেল টিন লাগিব নট কালাৰ টিন কালার টিন কালাৰ টিনটোৰ দাম কষ্ট অলপ বেছি পৰি যায় সেইকাৰণে নৰ্মেল টিনটো লগাই দিয়া হবো আর যুগুল ফ্রেম আপনাদের দেখেছে উইন্ডো ফ্রেম উইন্ডো ফ্রেমবরও চারি ইঞ্চি বাই তিন ইঞ্চি সাইজের লওয়া হয়েছে আর ইয়াত দুটা তিনটা ফ্রেমহে নতুন করে বনো হয়েছে বাকি যে আপনাদের দেখা পেয়েছে এই অলরেডি পুরোনা ঘর এটা আসে তার আনি কিনে ইয়াত ইত্যাদি যে কম খরচত বনাব পাই এ ধরনের এই বনয়া হয়েছে আপনার সেকেন্ড হ্যান্ড যদি এনেকা পায় কিনি কিনে পাৰে কারণ যদি আপোনালোকে ল হাউচ হাউস বনাব বি নতুন কার্ড যদি আপোনালোকে কিনে ফ্ৰেমটো বনাব বহুত টাকা খরচ করে যায় আজিকালি বহুত সেকেন্ড হ্যান্ড দোকান খুলে দিছে যে পুৰণা ফ্ৰেমবোৰ বিক্ৰী করে যত আপনাদের এভেলেবল বহুত মডাৰ্ণ টাইপৰ ডিজাইন আপোনালোকে পাই যায় আনি কিনে পাৰে তাত আপোনালোকে কালার কৰি দিলে এইটো গম নাপায় পুৰণা নে নতুন তো ইয়াত ধৰণৰ লগোৱা হৈছে ওপৰত সাজা দিয়া হৈছে যিটো আপোনালোকে দেখা পাইছে ওপৰত সব এনে ডিজাইন ডিজাইন চার্জার দিয়া হব কিন্তু এই ধরো টেন টু ফিফটিন ইয়ার্স ইয়াত থাকি যাব ঘরটা যার কারণে এনেক বনয়া হয়ে আছে যাতে ঘরটা থাকি ভাল লাগে সেটিসফেকশন যাতে হয় ক্লাইন্টর এই মতে বনয়া দিয়া হয়েছে আর ফ্রান যেটা বিল্ডিং হবো তারপর এই লহেক রেন্ট রেট লোক ট্রান্সফার হব রেন্ট দিয়া হব আর ইয়ার ফ্লো প্লাস্টার হব সব ফলে বুথ সাইড প্লাস্টার হবো আর ওয়ালবো দেখ আপনাদের গোটেখিনি তিন ইঞ্চি ওয়াল আছে বুথ সাইড যেটা প্লাস্টার হব আর এই পোস্ট দেখেছে পোস্টর সাইজ যেহেতু পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি আছে তো পোস্টবর তোলাই ওলাই আপাত ধুনিয়া প্লাস্টার করে দিলে বিট এটা আবার এক্সট্রা কালার এটা যদি লগাই দিয়ে তো ঘরটা দেখাত ধুনিয়া হবো তো আপনাদের যদি ঘর বনাব বিসারেছে এনে লোস ল কষ্টত আপনাদের বনাব